আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তা দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকেও একটি নতুন সরকারি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে আসলাম। তা দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 31/12, ডেডলাইন 31 ডিসেম্বর 2020। নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, পদের নাম সৈনিক, পদের সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট, আবেদন ফি মাত্র 200 টাকা। 200 টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 1 ডিসেম্বর 2020। আবেদন লিঙ্ক হচ্ছে অনলাইনে, হটলাইন হচ্ছে SAIANK সৈনিক teletalk.com.bd। আবেদন শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2020। তা দর্শক শ্রোতা, এখনও সময় আছে, আপনারা আবেদন করতে পারবেন। তা দর্শক, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি জব সার্কুলারগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তা দর্শক, চোখ রাখুন, শুরু করছি। তা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দেওয়া আছে। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরিতে যে কোনো পর্যায়ে চাকুরি হতে বহিষ্কার করা হবে। SMS অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 1 ডিসেম্বর 2020, শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2020। তা দর্শক, আমি এখন আলোচনা করব কোন পোস্টে কতজন লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী রকম লাগবে সে বিষয়ে আলোচনা করব। তো দর্শক, চোখ রাখুন। দর্শক, 2021 সালে নির্ধারিত সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগ আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ। তা দর্শক, কী কী যোগ্যতা লাগবে সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন কতে সাধারণ ট্রেড GDBNCC এ সেনা সন্তান SS পুরুষ ও মহিলা, 1 নম্বরে বয়স 6 ফেব্রুয়ারি 2020 তারিখ, 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। দর্শক শ্রোতা, 2 নম্বরে শিক্ষাগত যোগ্যতা, SSC সমমানের মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীগণকে অগ্রগণ্যতা দেওয়া হবে। খতে টেকনিক্যাল ট্রেড, বয়স 6 ফেব্রুয়ারি 2020 তারিখ, 17 বছর এর কম এবং 21 বছরের বেশি হবে না, কেবলমাত্র ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে 18 বছর এর কম এবং 21 বছরের বেশি হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে শিক্ষাগত কারিগরি যোগ্যতা, SSC ভকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। খতে SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নোক্ত উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য। বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 3 নম্বরে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেড ইনস্টিটিউট হতে ট্রেড কোর্স সম্পূর্ণকৃত পুরুষ ও মহিলা প্রার্থীগণ এবং টেকনিক্যাল ট্রেড এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। গ নম্বরে শারীরিক মান বিবরণ, পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী, উচ্চতা ন্যূনতম 1.68 মিটার, 5 ফুট 6 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 1.60 মিটার, 5 ফুট 3 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.56 মিটার, 5 ফুট 1 ইঞ্চি। ওজন ন্যূনতম পুরুষের হচ্ছে 49.90 কেজি, 110 পাউন্ড, মহিলার ক্ষেত্রে 47 কেজি, 104 পাউন্ড। পুরুষের ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে স্বাভাবিক 0.76 মিটার, 30 ইঞ্চি, স্পিড 0.81 মিটার, 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 0.71 মিটার, 28 ইঞ্চি, স্পিড 0.76 মিটার, 30 ইঞ্চি। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। গতে স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা যোগ্য, তারপরে উমতে সাঁতার জানা আবশ্যক ন্যূনতম 50 মিটার, 2 নম্বরে
ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এখন আলোচনা করব দুই নম্বর ক্যাটাগরি নিয়ে। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। কত শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র, মার্কশিট এবং ফটোকপি হলে সত্যায়িত হতে হবে এবং পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। কত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ ও সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষা প্রবেশপত্র। গতে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড এবং কোর যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্র মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স এর কপি সহ থাকতে হবে। ঘতে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। উমতে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র মূল কপি। চতে হচ্ছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র NID যদি থাকে এবং পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি। ছ নম্বর সদ্যতোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার গুণন 4 সেন্টিমিটার 6 কপি এবং ট্রাম এবং স্টাম্প সাইজের 2.5 সেন্টিমিটার গুণন 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি লাগবে। ছবির পটভূমি নীল, আকাশি এবং রঙের পরিধে, পোশাক হালকা রং এর হতে হবে। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। যাতে হচ্ছে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক ও সাঁতার নির্ধারিত দিনে। যাতে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি আনতে হবে। উমতে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজ উপজাতি প্রধান সিটি কর্পোরেশনের UP চেয়ারম্যানের সনদপত্র লাগবে। 3 নম্বরে নির্বাচন পদ্ধতি, লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা, স্বাস্থ্য পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 4 নম্বরে প্রশিক্ষণ, সেনা সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী 1 বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আবেদন, একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী সাধারণ GD, BNC, টেকনিক্যাল ট্রেড, সেনা সন্তান ও TTI সহ সকল ক্ষেত্রে SMS ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের অনুকূল ভর্তি পরীক্ষা ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। 6 নম্বরে নিম্নবর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, সরকারি চাকুরি হতে বরখাস্তকৃত। খতে ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত। গতে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত। 7 নম্বরে টেকনিক্যাল ট্রেড, টেকনিক্যাল TT আবেদনপত্রের জন্য পরীক্ষার সেন্টার, সময়ের অবস্থান, পরীক্ষা সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেড বিবরণ নিম্নরূপ। তো দর্শক, নিচে কিছু টেকনিক্যাল বিবরণ দেওয়া আছে, এক্সাম সেন্টার, এক্সাম সেন্টারের কোড, নেম অফ টেকনিক্যাল ট্রেড, তারপরে ট্রেড কোড, তারপর যোগ্যতা ট্রেড, তাই একটু কষ্ট করে দেখে নেবেন। তা দর্শক, এখন আলোচনা করব এক নজরে আবেদনের নিয়মাবলী। তা দর্শক চোখ রাখুন, আবেদনের জন্য টেলিটকে প্রিপেড মোবাইলের মাধ্যমে SMS করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পর টেলিটক হতে প্রাপ্ত ইউজার ID ও পাসওয়ার্ড দিয়ে হটলাইন sainik.teletalk.com BD ওয়েবসাইটে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষার সময় তারিখ নির্ধারিত সময় 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া প্রার্থী নিজেই টেলিটক মোবাইল হতে 6596 নম্বরে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা। আবেদনের জন্য টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করতে হবে। 16222 নম্বরের প্রথম SMS করতে হবে। 1 নম্বরে সাধারণ GD প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। প্রথম SMS হচ্ছে সৈনিক স্পেস ফার্স্ট, তারপরে 3 লেটার্স অফ SSC বোর্ড স্পেস রোল স্পেস, তারপরে পাসিং ইয়ার স্পেস, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। উদাহরণে দেখানো হয়েছে সৈনিক DHA, তারপরে হচ্ছে 236098, তারপরে 2018, তারপরে 34, তারপরে ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এছাড়া শহ শহ জেলার সামান্য নিম্নবর্ণিত জেলার কোড অনুযায়ী দেওয়া আছে। 2 নম্বরে
বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। প্রথম এসএমএস হচ্ছে সৈনিক এসএমএস ফার্স্ট থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার ইত্যাদি। তা দর্শক আশা করি বুঝতে পারছেন, একটু কষ্ট করে দেখে নেবেন, ভিডিওটি দীর্ঘ হচ্ছে। তিন নম্বরে সেনা সন্তান এসএস প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। প্রথম এসএমএস হচ্ছে সৈনিক এসএমএস ফার্স্ট থ্রি লিটার, তারপর এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস, তারপর ডিস্ট্রিক্ট, তারপর কোর, তারপর স্পেস, তারপর এসএসসি। দর্শক আশা করি বুঝতে পারছেন। এখন চার নম্বর নিয়ে আলোচনা করব, টিটিআই। আপনার টিটিআইয়ের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। সেটা হচ্ছে সৈনিক স্পেস ওই ফার্স্ট থ্রি লেটার এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। পাঁচ নম্বরে টেকনিক্যাল টিটি প্রার্থীদের নিয়ে আলোচনা করব, হচ্ছে উল্লেখ টেকনিক্যাল টিটি এর ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল এক অনুযায়ী হবে। এই ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থীর যে ট্রেড ভর্তি হতে ইচ্ছুক টেবিল এক অনুযায়ী ট্রেডের কোড এসএমএস করে দিতে হবে। তা দর্শক প্রথম এসএমএস সৈনিক এসএমএস ফার্স্ট থ্রি লিটার্স অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার, তারপর স্পেস ডিস্ট্রিক্ট কোড, তারপর স্পেস, তারপর টিটি স্পেস এক্সাম সেন্টার কোড স্পেস ট্রেড কোড। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। হচ্ছে দ্বিতীয় এসএমএস ছয় নম্বরে প্রথম এসএমএস এর যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস এ প্রেরণ করা হবে। পরবর্তী প্রার্থীগণ পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় দ্বিতীয় এসএমএস করতে হবে। উল্লেখ আছে যে ভর্তির পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে, বিধায় মোবাইল ব্যালেন্স 200 টাকা অধিক থাকা আবশ্যক। দ্বিতীয় এসএমএস সৈনিক স্পেস ইএস স্পেস পিন নাম্বার স্পেস, তারপর কন্ট্যাক্ট নাম্বার, তারপরে হচ্ছে সিন 16222। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। উদাহরণে দেওয়া আছে সৈনিক ইএস হচ্ছে 8940 9801 এত ফোন নাম্বারটি অ্যান্ড সিন করতে হবে 16222। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফএসএআইএনকে টাইপ করে প্রথম দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে। প্রার্থীদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সাত নম্বরে দ্বিতীয় এসএমএস প্রেরণ করা প্রার্থীকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে প্রার্থীকে আবেদন সাথে সাথে হটলাইন সৈনিক টেলিটক .com বিডি লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। নিজ প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবেন। উল্লেখ আবেদনপত্র 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী প্রবেশপত্র প্রিন্ট করে নেওয়া যাবে না। তা দর্শক আট নম্বর প্রার্থী 300x300 দৈর্ঘ্য প্রস্থ পিক্সেল রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB হতে হবে এবং নয় নম্বর প্রার্থীর কতক পূরণকৃত সকল তথ্য প্রবেশপত্রে প্রদর্শিত হবে এবং তাই প্রবেশপত্র সহ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তবে প্রতারণা চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা ও রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্র উল্লেখ করা হবে না। দশ নম্বরে প্রত্যেক প্রার্থী নিজ নিজ ভর্তি পরীক্ষা 72 ঘন্টার পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। 11 নম্বরে এখানে বলা আছে হেল্পলাইন। 11 নম্বরে প্রার্থী ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য ভর্তি পরীক্ষার স্থান তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে 6596 নম্বরে প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য। তবে পরীক্ষা 72 ঘন্টার পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক নম্বর এত 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 নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে 3x4টি এসএমএস এর মাধ্যমে জানানো হবে। উদাহরণস্বরূপ সৈনিক স্পেস হেল্প স্পেস এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড অথবা সৈনিক স্পেস হেল্প স্পেস পিন নাম্বার 16596 নম্বরে সিন করতে হবে, তাহলে আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা পিনটি ভুলে যান তাহলে এই উপায় অবলম্বন করতে হবে।
তারপরে 12-তে বলা হয়েছে জরুরি প্রয়োজনে কল করুন 121 শুধুমাত্র টেলিটক নম্বর থেকে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা দর্শক শ্রোতা আপনাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা জানাবেন, ওনারা যেন অ্যাপ্লাই করতে পারে এবং যদি তাদের একটি সরকারি চাকরি হয়ে যায় তাদের জীবনের পরিবর্তন আসবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। তা দর্শক আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। তা দর্শক একটি সরকারি চাকরি মানে সোনার হরিণ, আর এই চাকরিটা যদি আপনারও হয়ে যায় দর্শক শ্রোতা তাহলে আপনার জীবন, আপনার ফ্যামিলি, আপনার পরিবারের যে ডেভেলপটা হবে তা সেটা আপনাদেরকে হয়তো এখন বোঝাতে পারবো না। তা দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখবেন। শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে, ততক্ষণে অপেক্ষা করুন। খুদা হাফেজ।